গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মি মৌমিতা। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা ভালো আছেন তো? আমিও ভালো আছি, দেখতে পাচ্ছেন। মানে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আমরা যাব সুন্দরবনে, আমার শ্বশুরবাড়িতে যাব। এই যে বেরিয়ে পড়েছি স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, ট্রেনও এসে গেল। আমরা উঠে পড়েছি সকালবেলা 8টার ট্রেন, কিন্তু তাও প্রচণ্ড ভিড় ছিল। তাও আমরা সিট পেয়েছিলাম, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, তারপরে এই বসে পড়েছি। চলুন, ক্যানিংয়ে গিয়ে আবার কথা হচ্ছে। ক্যানিংয়ে চলে এসেছি, ওর বাবা মিষ্টি কিনতে গিয়েছে, আর আমরা দুজন আইসক্রিম খাচ্ছি। ওর বাবা এখন আইসক্রিম খায়নি, কিন্তু কিনেছি 3টা আইসক্রিম। আর প্রচণ্ড গরম পড়েছিল, সকাল 8টা বলে মনেই হচ্ছিল না ওর বাবার মিষ্টি কেনা হয়ে গিয়েছে। কারণ বাড়িতে ঠাকমা ঠাকুরদা আছে, মানে ঠাকুরদা একটু সুগার ফ্রি খায়, ওই জন্য ক্যানিং থেকে নিয়ে নিলাম। ঠাকুরদা একটু বয়স্ক লোক তো, অনেক বয়স হয়ে গিয়েছে, সুগার ফ্রিটাই খায়, আর এই ক্যানিংয়ে পুরকাইতে থেকে ভালো পাওয়া যায়। এবার মানে ক্যানিং থেকে চলে এসেছি খেয়াঘাটে, আমাদের এই নদীর মানে যেদিক থেকেই আমার শ্বশুরবাড়ি আসি না কেন, বাড়িতে আমাদের এই নদী পার হতেই হবে। সে পাঠানখালি হোক, কটকখালির দিক থেকে, দু তিন দিক থেকে আসা যায় শ্বশুরবাড়িতে, তা এই নদীটা মোটামুটি আমাদের পার হতে হবে। তার জন্য খেয়াতে উঠে পড়লাম, এপার থেকে ওপারে পার করে দেবে। প্রচুর লোক মানে যাতায়াত করে এই রাস্তায়। আমরা প্রচণ্ড রৌদ্র পড়েছিল, মানে 9টা 10টা বাজেটা কি হয়েছে মনে হচ্ছিল যেন মানে 12টা 1টা এরকমই। তারপরে দেখুন নদীটা কত সুন্দর লাগছে, তবে এই কি গরম হলেও নদীর একটা হাওয়া ছিল খুব সুন্দর, মানে অতটা গরম লাগছিল না নদীর ধারে এসে, মানে প্রচণ্ড একটু হাওয়াও ছিল, নদীর হাওয়া খুব সুন্দর, প্রাকৃতিক হাওয়া, খুব ভালোও লাগছিল। আর আমার মেয়ে তো বোট চলার জন্য শুধু বলে যে বোটে যেন অনেকক্ষণ যেতে পারি, কিন্তু এতে তো শুধু খেয়াটা পার করে দেয় এপার থেকে ওপার। পার করে দেওয়ার পরে আমরা টোটোতে করে আসি, এসে আবার টোটো বাড়ির কাছেই পুরো নামিয়ে দেয়, কিন্তু দুদিকে রাস্তা গিয়েছে, ওদিকের প্যাসেঞ্জার ছিল বলে আমরা নেমে গেলাম, মানে সাইড থেকে আবার পাঠানখালির প্যাসেঞ্জার উঠেছে, ওই জন্য ওরা ওই রাস্তা দিয়ে ওই গাড়িটা চলে গেল। আর আমরা একটুখানি হেঁটেই আবার এলাম, এসেই আমাদের বাড়ির রাস্তায় নেমে পড়েছি। চলুন, মহিমা তো ছুটে আগে বাড়িতে চলে গিয়েছে, আর আমরা দুই লোক একটু আস্তে আস্তে হেঁটে আসছি। মহিমা চলে এসে ড্রেস খুলে, মানে ওর ঠাকুরদা মাছ ধরছে, মানে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছে। দেখুন মাছ ওর ঠাকুরদা ধরে আনছে, ও বালতিতে করে মাছ কুড়িয়ে নিয়ে আসছে। এসেই মহিমা একদম গাছের পাকা আম শুরু করে দিয়েছে, গাছের থেকে পড়েছে, সেই পাকা আম খাওয়া শুরু হয়েছে। কত হবে, 1 কেজি? দেড় কেজি? আমরা এসেই পুকুরে মাছ ধরা আরম্ভ করে দিয়েছি। বাবা উপর থেকে মানে জাল ফেলছিল, ওই জন্য মাছগুলো পড়ছিল না। আমরা মানে আমি আর মহিমা বাবা দুজনেই মানে পুকুরে আর কি টানা দিলাম, দেওয়ার পরে ওই রূপচাঁদ আর পাঙ্গশ ট্যাংরা দুটো মাছ নিয়ে নিলাম বড় বড় দেখে। এই যে এখানে আম পাড়া হচ্ছে, মার বাবা আম পাড়ছে। এটা হচ্ছে আমাদের 12 মাসে আম গাছ, খুব ভালো ভালো পাকা পাকা আম হয়। এই যে এখনো আমের মুকুল হয়ে আছে, এটা আমাদের 12 মাসে আম গাছ। আম এদিকে পেকেও আছে, ছোট হয়ে আছে, আবার এই যে মুকুলও হয়ে আছে, মানে এগুলো 12 মাসে আম গাছ। এটা আমাদের দেখতে পেয়েছেন, আমি কিন্তু পুকুরের ফোনটা নিয়েই নেমেছি, মহিমা দাঁড়িয়ে আছে, এই পাকা আম পারবো, বাপের বাড়িতে নিয়ে যাবে। বাবাদের তো দুটো আম গাছ মতো, আর বাপের বাড়িতে শ্বশুরবাড়িতে প্রচুর আম গাছ। না শোনাই, পুকুরে আছে, একটু তুলে নিই। এই আম গাছে আম পারলে, মানে উপর থেকে পারলেও বা নিচের থেকে এই জলে থেকে নেমে আম পারলেও সব পুকুরেই পড়বে, যার জন্য আমরা দুই লোকে জলেই নেমে পড়েছি। কারণ স্নানের পরে আম পড়লে তো আর তোলা যাবে না, তাই একটু জলে মানে অনেক দিন আসা হয় না, জলেও মানে একটু সাঁতার কাটা হবে, আমও কুড়ানো হবে, তার জন্য আমরা নেমে পড়েছি। আর মহিমা নামার জন্য ব্যস্ত হয়ে গেছে, উপরে নাচছে, ও একটু ক্যামেরাটা নেবে বলে আমি বললাম যে ফোনটা তুই নিয়ে আবার রেখে দিয়ে তারপরে জলে নামবি, যার জন্য উপরে দাঁড়িয়ে রয়েছে। চলুন আম পেড়ে নিই, তারপর পরে দেখা যাচ্ছে। মাছ ভাজা আমার কমপ্লিট, অনেক মাছ ভাজতে একটু দেরিও হয়ে গিয়েছে, আর মানে অনেকক্ষণ ভাজতে সময়ও লেগেছে আর কি। এবারে মা বাড়িতে আম সত্ত্ব বানিয়েছিল, সেটা গুছিয়ে নিচ্ছে, মা যাবে আমার বাপের বাড়ি। আর এই আমের আচার,
আর মাছগুলো আমি ভেজে দিয়েছি, টিফিন কৌটোতে করে গুছিয়েও দিয়েছি। মেয়ের বাড়ির জিনিস যাবে আমার বাপের বাড়িতেই, আর গাছের আম, সবেদা, নারকেল এগুলোও যাবে। আর মহিমা, মহিমার ঠাকুরদা আর মহিমার ঠাকুরমা তিনজনেই যাবে, বেরিয়ে পড়েছে, কারণ আমরা কেউ যাচ্ছি না। যাবে হচ্ছে মহিমা, মহিমার ঠাকুরদাদা আর ঠাকুরমা তিনজনেই যাবে। যাবে আমার বাপের বাড়ি, আবার ওখানে পাশেই আছে মাস্টার শাশুড়ির বাড়ি, ওনার মানে আর কি মাস্টার শাশুড়ির মেয়ের বিয়ে, সেই উপলক্ষেই আর কি একেবারে বেইবিনের বাড়ি ঘুরে আসা আর বিয়ে বাড়িও ঘুরে আসা। সেই জন্য আমি আর মহিমার বাবা ব্যাগটা খুব ভারী হয়েছে, আমরা দুই লোকে নিয়ে আর কি নদীর রাস্তার উপরে গাড়ি আসবে, ওখানে তুলে দিয়ে চলে আসবো বাড়িতে। বাড়িতে ঠাকুমা ঠাকুরদার কাকা থাকবে, বয়স্ক লোকজন, ওই জন্য বাড়িতে কেউ না থাকলে হয় না, ওই জন্য আমরা বাড়িতে থাকবো। আর বাবা মা আর মহিমা হচ্ছে চলে যাচ্ছে, মহিমা দাদু বাড়ি যাবে একটা মানে আর কি আনন্দ, আর বিয়ে বাড়িও আছে এইখান থেকে, এবার গিয়ে পুরো খেয়াঘাট পর্যন্ত যাবে, গিয়ে তারপরে খেয়া পার হবে। চলুন বন্ধুরা আবার পরে ফিরে আসছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা দেওয়ার পর ঠাকুমা ঠাকুরদার চা করে দিলাম, আমি নিজে একটু চা খেলাম, আর তারপরে রুটি আর এই ডাল করব। আর ছানা মানে দুধ এনেছিল, ছানাটা আমি কাটে নিয়েছি। আর ওর বাবা এদিকে পরের দিন বড়া খাবে বলে সব রকম ডাল এইটা বের করেছে, ডালটা ভিজিয়ে রাখবে যে পরের দিনকে আর কি বড়া খাওয়া হবে। আর এবার নিরামিষের লোক তো, ঠাকুর ঠাকুমার ডাল রুটি আর ছানা দিলেই হয়ে যাবে রাত্রে ওদের। আর আমাদের ভেবে রেখেছে একটু ডিম ভাজা করব, আর ঠাকুর ঠাকুমা আছে একটু পাঁপড়ও ভাজবো, মানে সব রকমের রাত্রে হয়ে যাবে মোটামুটি। চলুন বন্ধুরা গুড নাইট, পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।